पुछला तले दुगलो सनातन अपसरना कलसरना पाइजे दर्शन। हेलो गाइज, वेलकम टू न्यू ब्लॉग। तो আমি আজকে যাচ্ছি সিনেমা দেখতে। আমি আজকে কি সিনেমা দেখতে যাব তোমাদের আগে দেখাবো। তো চলো আজকে যাওয়া যাক। তো আজকে ইন্ডিয়ার খেলাও আছে, এসে খেলাও দেখতে হবে, তাই আজকে সকাল সকাল যাচ্ছি সিনেমাটা দেখতে। তো চলো যাওয়া যাক। চলে যাচ্ছে গতকাল, ভাবে আনমনা রুমাল, যদি ঠান্ডা রং মশাল জ্বলে যায়। ভাই প্রত্যেকবারের মতো আগে চলে এসেছি ভাই, অকওয়ার্ড লাগছে ভাই পাবলিকে ভিডিও করতে। তো আমি লক্ষ্মী ছেলে দেখতে এসেছি রাধা স্টুডিওতে। খুব লাকি ভাই আমি বাইরে ডাইরেক্ট বাস থেকে গেছি, ডাইরেক্ট বাড়ি থেকে ডাইরেক্ট চলে এলাম। 45 মিনিট আগে চলে এসেছি ভাই, চাটা খেলাম, ল্যাদ লাগছে এখন। তো চলো এখন যাওয়া যাক ওদিকে। ঢুকতে দেয়নি চিপস নিয়ে, অকওয়ার্ড লাগছে ভিডিও করতে, সিনেমাটা দেখে নিয়ে কথা বলছি। জাস্ট এক্ষুনি লক্ষ্মী ছেলে দেখে বেরোলাম। মানে সিনেমাটা কেমন আমি এটা একটা আলাদা ভিডিও, মানে আমি বলবো, অনেক কিছু বলার আছে। তো ভিডিও শেষে কারা এলো মানে ভাই, এটা আমার কাছে মানে পাওনা ভাই। ফটো তুললাম, সেরা মজা পেলাম সিনেমাটা দেখে। সিনেমাটা কেমন তোমাদের সাথে আমি আলোচনা করবো পরে ভিডিওতে, একটা আলাদা ভিডিও বানি। তো চলো কাদের সাথে দেখা হলো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই ধন্যবাদ জানাবো যে মানে এই নন্দন এবং রাধা যে স্টুডিও, এটা তো বহু পুরনো সিনেমা হল, রাধা নামে ছিল, সেটা ফেরত পেয়েছি আমরা এতদিন পরে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা খুবই কম টাকায় ছবি দেখার সুযোগ পাচ্ছি, এবং বিশেষ করে তো মাসের শেষ, আমি জানি তো কি অবস্থা এই সময় সিনেমা দেখতে আসা। 1 তারিখের পর থেকে অবস্থা সবাই বসে আছে কখন, এইবারে এইরকমই একটা হলে ছবি দেখতে পাচ্ছি, তার জন্য আমি কিন্তু সত্যি সত্যি ধন্যবাদ জানাই যারা এই হল আবার নির্মাণ করেছেন আপনাদের জন্য। কারণ এই 200-250 টাকার টিকিট খুব চাপ হয় মানুষ, আমি জানি, তাও আপনারা দেখতে যাচ্ছেন, তাও ভালো লাগছে আপনারা এসেছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে যে জন্য আমরা এসেছি এখানে, এবং অনেক জায়গায় হাউসফুল যেখানে আমরা যাচ্ছি, নিজেদের ভালো লাগে নিজেদের কাজগুলোকে এইভাবে দেখতে। দেখুন আপনারা, আমি সবাইকে বলছি যে খাবারের ছবি দিচ্ছেন, আজ সকালে লুচি খাচ্ছি আলুর দম দিয়ে, বা বাড়িতে একটা পোষা কুকুর তাকে বুকের উপর বসিয়ে নিয়ে ছবি ফেসবুকে সবকিছু দিচ্ছেন, এটা আমাদের জন্য একটু লেখা দরকার। এবং আমি খুব খোলসা করে বলছি না, কিন্তু খুব প্রয়োজন এটা, বুঝতে পারছেন তো আজকের দিনে লেখা। এবং আমি বলতে পারি এই মুহূর্তে বাংলাতে এরকম একটা ছবি তৈরি হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বানিয়েছি কিনা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার পুরো ফেটার্নিটির তরফ থেকে যারা বাংলা ছবি বানান, এরকম একটা বিষয় এবং বক্তব্য যেটা ঘটনাচক্রে 2.5 বছর আগে 3 বছর আগে বানানো ছবি, যেটা আজকে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো অদৃশ্য হাত এটাকে নিশ্চয়ই অপেক্ষা করিয়ে রেখেছিল যে আরো মোক্ষম সময় রিলিজ করানোর জন্য। এবং কি পরিমাণে মানুষ দেখছেন, কালকে তো বৃষ্টির মধ্যে ভিজে সবাই লাইনে, নন্দনের বাইরে যেমন কোনো জায়গা নেই, শেড নেই, সবাই ভিজে গিয়ে ছবি দেখলো 2 ঘন্টা। আমি হতবাক হয়ে গেছি কিন্তু সত্যি সত্যি। আপনারা সবাইকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন, খুব স্পষ্ট করে লিখবেন, এটা খুব জরুরি। কিন্তু একটা সময়ের পর ছবিটা পর্দায় চলে গেলে আপনাদের দায়িত্ব, আপনারা লিখবেন, ভালো লাগলে আবার দেখবেন। অনেকে অলরেডি মানে এই 3 দিন হয়েছে মাত্র ছবির বয়স, তার মধ্যেই তারা অনেকে দুবার দেখে ফেলেছেন। থ্যাংক ইউ স্যার, আমি ওদেরকে কিন্তু বলতে বলবো। আমার বাবা একটা কথা বলতে, যে সাহসে লক্ষ্মী কৃপণে ধন, আপনি এটা করে দেখালেন। কালকে আমরা রাধা এসেছিলাম, তখনও আপনারা অনেকজন আরো ছিলেন দর্শক। তো আমাদের, আমরা তখন আরো ছোট ছিলাম যখন সিনেমাটা বানিয়েছি, তখন আমাদের 20 বছর বয়স। তো তারপর একটা দীর্ঘ অপেক্ষা, তখন আমাদের একটু ডিসহার্টেন লেগেছিল কদিনের জন্য, কিন্তু আপনাদের রিয়াকশন, আপনাদের এই যে ভালোবাসা, যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, আরো সিনেমা বানাতে পারি, তাতে আপনারা প্লিজ আমাদের আশীর্বাদ দেবেন। এবার উজান কিছু বলো। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ছবিতে হয়তো আপনারা দেখলেন যে আমির হোসেন হুইলচেয়ারে, কিন্তু আমাদের মধ্যে, তোমাদের মধ্যে অনেক অনেক আমির হোসেন এখনো বেঁচে আছে।
তো তাই একটা আমির হুসেনের গলায় একটা গান আমরা সবাই গেয়ে দিই, যারা যারা গানে আপনারা শুধু একটা তালে তালে হাত তালি দিন, চলুন চিরন বাঁকুড়ার ওই ফুটা করে রাজকুমারী গলায় চন্দ্রহার, পেচপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার, কালো জালে কুচলা তালে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা বাইজে দর্শন। গাইজ হঠাৎ করে কিছু হওয়ার মধ্যে যা ভাই মজা আছে না ভাই, হঠাৎ করে কিছু হওয়ার মধ্যে সেটা আলাদাই ভাই, হঠাৎ করে চলে এলো ওরা আমাদের আমার সামনে ভাই, দারুণ মজা পেয়েছি ভাই। তো এখন আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি যাবো, রাতে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে ভাই। আজকের দিনটা সেরা হয়ে গেলো ভাই, সকালে লক্ষ্মী ছেলে দেখলাম, কৌশিক গাঙ্গুলি উজা গাঙ্গুলি এদেরও দেখতে পেলাম, রাতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, ভাই আজকের দিনটা সেরা ছিল ভাই। তো এরপর বাড়ির দিকে যাবো, চলো যাওয়া যাক। হাই যাব না যাব না ফিরে আর ঘরে কোড়া মন মানে না। তো গাইস ব্লগটা এই অবধি ছিল, তো আমি বাড়ি চলে এসেছি, খেয়ে নিলাম। তো এরপর আমি মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলা আছে দেখবো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে সেটাও দেখবো। তো আজ রাতটা ভাই জমে যাবে। তো ভিডিওটা আজকের এই অবধি ছিল, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর যদি কিছু কমেন্ট করতে চাও তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাই বাই। আমি বেমানা কেন থাকবো, যুক্তি দাও যদি ভালোবাসো আমায় মুক্তি দাও।